রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা এমনটাই ব্রাত্য বসুর কথায় ইঙ্গিত পাওয়া গেল। রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রস্তাব আনা হতে পারে বলেই ব্রাত্য বসুর কথায় ইঙ্গিত। আরো উপাচার্য নিয়োগ, শিক্ষামন্ত্রীর নিশানা এবার আচার্য। শিক্ষা দপ্তরকে না জানিয়ে নিয়োগ রাজ্যপালের, তালিবানি মনোভাব পোষণ করছেন নজিরবিহীন আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। জেমস বন্ডের ভূমিকা পালন করছেন রাজ্যপাল, সংবিধান ও আইন মানছেন না, একচেটিয়া স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন, বিজ্ঞপ্তি জারি করে পেটোয়া উপাচার্যদের কথা শুনছেন। রাজ্যপালকে তীব্র আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। উপরাষ্ট্রপতি মাননীয় আমাদের জগদীপ ধনখড়, তার সঙ্গে আমার যতবার কথা হয়েছে তিনি প্রত্যেকবার আলোচনার টেবিলে বসতে চেয়েছেন, আইন নিয়ে তর্কাতর্কি হয়েছে এবং সেটা সামনাসামনি হয়েছে। কিন্তু এইরকম একটা নিঃশব্দ প্রহেলিকাময় জেমস বন্ড মার্কা আচরণ, হ্যাঁ, তিনি করেননি। আরও উপাচার্য নিয়োগ, শিক্ষামন্ত্রীর নিশানায় আচার্য। শিক্ষা দপ্তরকে না জানিয়ে নিয়োগ রাজ্যপালের, তালিবানি মনোভাব পোষণ করছেন, সংবিধান ও আইন মানছেন না রাজ্যপাল, একচেটিয়া স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন, জেমস বন্ডের ভূমিকা পালন করছেন নজিরবিহীন আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করে, শিক্ষা দপ্তরকে, উচ্চশিক্ষা দপ্তরকে বাইপাস করে তিনি একতরফাভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভার শ্রেষ্ঠ বিধিষকটিকে এখানে রাজ্যপাল করে পাঠানো হয়েছে, তার আত্মাকে পুনর্জাগ্রত করা হয়েছে, এটা অকাট বা ঝাড়ফুঁক ছাড়া কী আমরা বলতে পারি। এইভাবে যে পুরো একটা দেউলিয়া করে দেওয়া, একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আচার্যের ক্ষমতা এবং এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট, স্ট্যাটিউট এবং অর্ডিনেন্স দ্বারা সুনির্দিষ্ট। মানে হচ্ছে তিনি ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট, অ্যামেন্ডেড অ্যাক্ট আপ টু 2019, এই অ্যাক্টটা দেখার তিনি সময় পর্যন্ত পাননি, পড়ে দেখার সুযোগ পাননি, তিনি দেখার সময় পাননি 2009 সুপ্রিম কোর্ট সিভিল অ্যাপিল 7319 সংক্রান্ত রায়, যেখানে পরিষ্কার বলা আছে যে বিশ্ববিদ্যালয়ের কোনো বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। সেখানে তিনি একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের বিধি তিনি লঙ্ঘন করে এই ধরনের একটা একচেটিয়া একটা স্বৈরতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে। এবং এরই মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা এমনটাই ব্রাত্য বসুর কথায় ইঙ্গিত পাওয়া গেল। রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রস্তাব আনা হতে পারে বলেই ব্রাত্য বসুর কথায় ইঙ্গিত।